নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই আঠেরোই ফেব্রুয়ারি দু শনিবার এই মহা শিবরাত্রির পর্ব কিন্তু শুরু হচ্ছে এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে কিন্তু এই মহাশিবরাত্রি সংগঠিত কিন্তু হয় এবং এই শিবরাত্রির যে চতুর্দশী যে তিথি লাগছে সেটা হচ্ছে সন্ধ্যা আটটা দুই মিনিট থেকে আটটা দুই মিনিট থেকে উনিশ তারিখ রবিবার চারটা আঠেরো মিনিট পর্যন্ত এই মহাশিবরাত্রির সময় কিন্তু থাকছে এই মহাশিবরাত্রির দিনটি বিশেষভাবে ইম্পর্টেন্ট কারণ একটি মুহূর্ত অর্থাৎ এক এক মিনিট মহাদেবের কৃপা বর্ষণ কিন্তু হতে থাকে আমাদের এই পৃথিবী লোকের উপর দেখুন এই শিবরাত্রির ক্ষেত্রে আমি বারবার বলি চারটি প্রহর কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই চারটি প্রহরে যদি আপনি পুজো উপাসনা যদি করতে পারেন তাহলে আপনার অর্থ ধর্ম বাসনা এবং মোক্ষ লাভ নিশ্চিত রূপে কিন্তু হবে দেখুন তিন প্রহর এবং চার প্রহরের পুজোটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব এবং পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই মহাশিবরাত্রির এই ফাল্গুন মাসে আমি একটি কথা আপনাদেরকে বলব বিশেষভাবে পালন করুন যাদের শনির সাড়ে সাতি চলছে আপনার বিয়ে হতে চাইছে না বা আপনার প্রেমের ক্ষেত্রে বাধা আসছে আপনারা শিব এবং পার্বতীর যুগ্মভাবে উপাসনা আপনারা করুন তাতে কি হবে আপনার বিশেষভাবে এই দাম্পত্য সুখের জায়গা শীঘ্র বিবাহ অর্থাৎ দেবাদিদেব মহাদেব তিনি একটি কথা আমি বারবার বলি বিধাতার লেখাকে যিনি খণ্ডাতে পারেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব স্বয়ং শিব তাই প্রত্যেকে যাদের প্রচুর গ্রহদোষ রয়েছে আপনার আমি মেনে নিলাম আপনার জন্মছকে রাহু খারাপ আপনার জন্মছকে কেতু খারাপ আপনার জন্মছকে শনি খারাপ আপনি মহাশিবরাত্রির ব্রত পালন করুন এই মহাশিবরাত্রি যদি আপনারা সঠিকভাবে ব্রত যদি পালন করতে পারেন এবং চারটি প্রহরে যদি সঠিকভাবে পুজো অর্চনা যদি করতে পারেন নিশ্চিত রূপে লাভ কিন্তু হবে দেখুন অনেকে কি করে সকালবেলা স্নান করে আগে শিবের মাথায় জল কিন্তু ঢালেন এটা এটা আমি বলছি করুন কিন্তু শিবরাত্রি অর্থাৎ নিশিতেই কিন্তু এই ক্রিয়া কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু হয় যত আপনি মধ্যরাত্রে মহাদেবের উপাসনা করতে পারবেন যতদিক আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওং নম শিবায় ও নম শিবায় নম শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন জীবনে মুশকিল আসান নিশ্চিত রূপে কিন্তু হবেন কারণ উনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব এই মহাশিবরাত্রি আপনার কপাল খুলবে আমি একটি কথা বলেছি ভাগ্য খুলবে যে রাশিগুলির স্বয়ং মহাদেবের কৃপা বর্ষাতে চলেছে এই রাশিগুলির উপর কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে একে একে জানাব তবে একটি কথা আমি আবারও বলবো আপনারা অবশ্যই বেলপাতা দুধ গঙ্গাজল আকন্দা ধুতুরা নীলকণ্ঠ অবশ্যই আপনারা এবং বেল অবশ্যই আপনারা মহাদেবকে নিবেদন করুন দেখবেন এবং মনস্কামনা জানান আপনার বিয়েতে বাধা আসছে দাম্পত্য সুখের জায়গা নেয় অর্থাৎ যে কোনো পার্থিব সুখ ভোগ পেতে অবশ্যই একমাত্র যদি আপনাকে মুশকিল আসান যদি করতে পারে তিনি হচ্ছেন আমি বললাম যে বিদাতার লেখাকেও তিনি খণ্ডাতে পারেন উনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব উনি অল্পতেই কিন্তু সন্তুষ্ট হন এমন কিছু বেশি কিছু দিতে হয় না আপনি বেলপাতা দুধ এবং গঙ্গা জল যদি দেন তাহলে বিশেষভাবে মহাদেব কিন্তু খুব সন্তুষ্ট এবং অল্পতেই কিন্তু বর দান কিন্তু করেন উনি অর্থাৎ এক কথায় যারা শিবের মতন স্বামী পেতে চাইছেন অবশ্যই এই প্রত্যেক মাসেই কিন্তু শিবরাত্রি আসে কিন্তু এই ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে এই মহা শিবরাত্রি বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা যতদিক মধ্যরাত্রি সকালে আপনারা করুন কিন্তু মধ্যরাত্রি যদি আপনারা যত মহাদেবের উপাসনা করতে পারবেন বিশেষভাবে তিন প্রহরে যদি আপনারা করতে পারেন আপনাদের যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু হবে এবং যারা শরীর নিয়ে খুব ভুগছেন আপনারা এদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের কিন্তু বিশেষভাবে শরীরের পাঠটা কিন্তু লাভ কিন্তু দিবে এই মহাশিবরাত্রিতে শিবের মহাদেবের আশীর্বাদে যে রাশিগুলির ভাগ্য খুলতে চলেছে আমি একে একে জানাবো তার আগে আমি একটি কথা আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ওম নম শিবায় নম শিবায় ও নম শিবায় কমেন্ট করুন বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন দেখুন যে রাশিগুলোর আমি কথা বলতে চলেছি আগামী এই আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ এবং উনিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশের মধ্যে ভাগ্য চমকাবে এই মহাশিবরাত্রি থেকে নাম্বার ওয়ান যে রাশির কথাই বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ভাগ্য খুলতে চলেছে মহাদেবের বিশেষ কৃপা আসতে চলেছে কুম্ভ রাশির আপনি যদি আপনার উপর দ্বিতীয় রাশি আপনার মিন রাশি মহাদেবের আশীর্বাদে আপনাদের সাড়ে সাথে চলছে কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে অবশ্যই মহাদেব উপাসনা করুন আপনার ভাগ্য খুলতে চলেছে আপনার খ্যাতি যশ ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে তিন নম্বর রাশি আপনার সিংহ রাশি আপনি সিংহ রাশির মানুষ সিংহ রাশির ভাগ্য চমকাতে চলেছে মহাদেবের কৃপায় এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির ভাগ্য খুলতে চলেছে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কপাল খুলতে কিন্তু চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো বলবো সে রাশির নাম বৃষ রাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় বৃষ রাশির কর্ম এবং ভাগ্য কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির মহাদেবের আশীর্বাদে আপনার ভাগ্য খুলতে চলেছে মহাদেবের বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষাতে কিন্তু চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি যে কোনো দিক থেকে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে কিন্তু চলেছে আপনি ধনুরাশি মানুষ লিখে রাখুন ধনুরাশির ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি আপনি তুলা রাশির মানুষ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের কপাল খুলতে কিন্তু চলেছে ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠতে চলেছেন ও নম শিবায় নমস্কার ধন্যবাদ